ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, শেখ হাসিনার ক্ষমতায় ফেরাকে ভারত কেন স্বাগত জানায়, এটির একটি দীর্ঘ একটি যুক্তি বা বক্তব্য এই রিপোর্টে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশে শেখ হাসিনা দল আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় ফিরে আসা ভারতের জন্য ভালো হয়েছে। বিশ্লেষকরা এমনটাই বলছেন। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন অবশ্য বলছে, দক্ষিণ এশিয়ার দেশটিতে হাসিনার শাসনকে প্রসারিত করার সাম্প্রতিক যে নির্বাচন বিশ্বাসযোগ্য, অবাধ ও সুষ্ঠু ছিল না, কিন্তু নয়াদিল্লি তাকে প্রতিবেশী অঞ্চলে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে সেখানে তার সামরিক বাহিনীকে পাকিস্তান ও চীন উভয়ের সঙ্গে শত্রুতাপূর্ণ ও বিতর্কিত সীমানায় মুখোমুখি হতে হয়। অর্থাৎ বলছে যে, যেহেতু পাকিস্তান এবং চীনকে তার মোকাবেলা করতে হয়, সুতরাং তার জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ। নয়াদিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের অধ্যয়ন ও পররাষ্ট্রনীতির ভাইস প্রেসিডেন্ট হর্ষ বি পান্তের মতে, সেজন্যই বাংলাদেশে বন্ধুত্বপূর্ণ সরকার বাংলাদেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আঞ্চলিক নিরাপত্তার কারণে। সেটাই কিন্তু বারবার বিশ্লেষকরা নানাভাবে বিশ্লেষণ করছেন। পন্ত বলেন, হাসিনা ক্ষমতায় আসার আগে ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে অনেক অস্থিরতার সম্মুখীন হয়েছিল ভারত, মানে ক্ষমতা আসার আগে অনেক অস্থিরতার মুখোমুখি হতে হয়েছে ভারতকে। কিন্তু 2009 সালে ক্ষমতা নেওয়ার পর থেকে তিনি অবিচল এক মিত্র ছিলেন। চীনের ক্রমবর্ধমান উপস্থিতির মতো বহু ব্যথার মুখোমুখি ভারত খুবই চ্যালেঞ্জিং প্রতিবেশী অঞ্চলে বাস করার প্রেক্ষিতে ভারত যে তাকে ক্ষমতায় অব্যাহত রাখতে চায়, এটাই স্বাভাবিক। টানা চতুর্থবারের মতো জয়ী হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী মোদী অন্যদের মধ্যে প্রথম শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন। তিনি টুইটে লিখেছিলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের স্থায়ী ও জনকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে হাসিনা নিজের বিজয়ের পর আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতকে মহান এক বন্ধু বলে অভিহিত করেন। বিশ্লেষকদের মতে, ভারতের জন্য সর্বাধিক অগ্রাধিকার হলো তার কৌশলগত স্বার্থ। তারা জানান, হাসিনা ভারত ও চীন উভয়ের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখেছেন। বেইজিং নিজের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোতে নিজের পায়ের ছাপ উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে। 2016 সালে ঢাকা বেইজিং এর বিআরআইতে যোগদান করে চীন বাংলাদেশের সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং রেল প্রকল্প সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছে। চীন বাংলাদেশের সামরিক হার্ডওয়্যারেরও প্রধান সরবরাহকারী। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ এর ডিন শ্রীকান্ত কোন্ডাপল্লির মতে, কিছু কিছু প্রকল্প যেগুলো দুই ধরনের ব্যবহার হয়েছে, সেগুলো নতুন দিল্লিতে প্রশ্ন তুলেছে। বেজিংয়ে বাংলাদেশে সাবমেরিন ঘাঁটি তৈরি করছে এবং ঢাকায় দুটি সাবমেরিনও সরবরাহ করেছে। তাদের মধ্যে যে কোনো ধরনের সামরিক সহযোগিতা উদ্বেগের বিষয় হবে ভারতের জন্য। যাই হোক, তিনি উল্লেখ করেন, বাংলাদেশ চীনের সঙ্গে নিজেদের অংশীদারিত্বকে একটি উন্নয়নমূলক অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করে এবং সাধারণত দেশটি ভারতীয় সংবেদনশীলতার প্রতি সচেতন ছিল। অর্থাৎ চীনের সাথে সম্পর্কটা কেবলই উন্নয়ন, এর সাথে অন্য কোনো রাজনৈতিক কৌশলগত সম্পর্ক নেই। সাবমেরিন ঘাঁটিটি হচ্ছে বঙ্গোপসাগরে, যেটি ভারত মহাসাগরের একটি মূল জলপথ। সেখানে ভারত, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর সঙ্গে চীনকে আটকাতে একসঙ্গে কাজ করছে। ঢাকা নয়াদিল্লির উদ্বেগকে প্রশমিত করে বলেছে, চীনের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও প্রাথমিকভাবে সেটা কেবল অর্থনৈতিক সংযোগকে কেন্দ্র করি, আর কিছু না। এর মধ্যেই মোমেন বলছে যে, ইন্ডিয়া টুডেকে বলেছেন যে, আমরা যে কোনো সাহায্য কিংবা তহবিল গ্রহণের ক্ষেত্রে খুব বিচক্ষণ, তাই জনগণের এমন ভয় পাওয়া উচিত নয় যে বাংলাদেশ চীনের কাছে আত্মসমর্পণ করবে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর নিরাপত্তার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বিদ্রোহী গোষ্ঠীরা সক্রিয় ছিল, তাই তারা প্রায়শই বাংলাদেশকে অভয়ারণ্য বানাতো, যে দেশটির সঙ্গে এমন কয়েকটি রাজ্যের সীমান্ত রয়েছে। গুর্জারের মতে, হাসিনা ক্ষমতা আসার পর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলো লাঘব হয়েছে, কারণ তিনি বাংলাদেশকে এই ধরনের গোষ্ঠীগুলো দ্বারা প্রভাবিত বা ব্যবহৃত হতে দেননি। বিরোধী দল নির্বাচন বর্জন করায় হাসিনার বিজয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচনের আগে হাজার হাজার বিরোধী নেতা কর্মীকে জেলে পাঠানো হয়েছে, ফলে গণতান্ত্রিক পশ্চাদপসরণ এবং কর্তৃত্ববাদের উদ্বেগ
প্রস্তাবিত হয়েছে। যাই হোক, মোট কথা পান্তের মতে হচ্ছে ভারতকে সূক্ষ্ম এক ভারসাম্য বজায় রাখতে হবে। নয়াদিল্লি হাসিনা ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সাহায্যকারী ভূমিকা পালন করছে। ভারত যুক্তরাষ্ট্রকে বলেছে বাংলাদেশকে একঘরে বা উপেক্ষা করলে চীন কেবল এই দেশটিতে বড় এক কেন্দ্রীয় খেলোয়াড়েই পরিণত হবে, যা ভারত ও পশ্চিমা কারোর স্বার্থে পূরণ হবে না। অর্থাৎ ভারত আমেরিকাকে বুঝিয়েছে যে যদি বাংলাদেশকে চাপ দেয়া হয় এবং চাপের ফলে এমন একটা নির্বাচন হয় যে নির্বাচনে যদি বিরোধীরা আসে তাহলে সেখানে ভারতের অবস্থান দুর্বল হবে এবং চীন সেখানে আরও শক্তিশালী হিসাবে প্রবেশ করবে, সে এর ফলে মানে ভারত বা আমেরিকা কারো স্বার্থে পূরণ হবে না। তার মানে হচ্ছে ভারত একেবারে শুধুমাত্র তার আঞ্চলিক নিরাপত্তা, তার নিজের দেশের যাতে কোনো রকম নিরাপত্তায় ঘাটতি না হয় সেই কারণেই তারা আসলে বাংলাদেশকে বিবেচনা করছে। এখানে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।